আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ঐতিহাসিক লাল দিঘির পাড়ে, সাথে লাগানো আছে লাল দিঘি শাহী জামা মসজিদ। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাল দিঘির ময়দানে। লাল দিঘির ময়দানের যে দৃশ্য এরকম, তো বিশেষ করে সন্ধ্যা এবং সকালবেলা মানুষ তাদের শরীর চর্চা করার জন্য এখানে আসে। খুব সুন্দর দৃশ্য। তো আমরা মসজিদের পাশে যাই এবং মসজিদের পাশ থেকে কীরকম দেখাই সেটা দেখাবো। ঐতিহাসিক লাল দিঘির পাড়ে, সাথে লাগানো আছে লাল দিঘি শাহী জামা মসজিদ। তো আমরা সাধারণত জানি লাল দিঘি বলতে পানি লাল, সেটাই বোঝাতে চেষ্টা করি প্রাথমিক সেন্সে, আমরা সেটাই বুঝি। কিন্তু প্রকৃতপক্ষে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু লাল না, আপনাদের এলাকায় যেরকম পানি এখানেও এরকম পানি। কিন্তু এই লাল দিঘি পিছনে কিছু ইতিহাস আছে। ব্রিটিশ আমলে 1761 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার গ্রহণ করে, তখন কৃষি ভূমি সংক্রান্ত এন্তেজাম সম্পাদন করার জন্য বর্তমান যে পুলিশ কমিশনার আছে এপাশে, এই পুলিশ কমিশনারকে যে ভূমি সংক্রান্ত কাজের জন্য যেটা ওই বিল্ডিংটা ব্যবহার হতো, ওই বিল্ডিংয়ে লাল রং ছিল, সাথে সাথে এই বিল্ডিংয়ের পূর্ব পাশে ছিল কারাগার। অর্থাৎ ধারা আসামি কয়েদিদের বন্দী করার জন্য একটা কারাগার স্থাপন করা হয়, যেটা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ওইটাও লাল রঙের করা হয়। এবং সাথে সাথে ওই বিল্ডিংয়ের যে দারোয়ান ছিল, এই দারোয়ান একটা লাল টুপি পরে থাকতো, সেই জন্য সবার কাছে পরিচিত ছিল লাল বিল্ডিং নামে। এই লাল বিল্ডিংয়ের পাশে স্থাপিত ছিল প্রথমে ছোট হলো, বর্তমানে এটা বৃহত্তর। তখন থেকে মূলত সবার কাছে লাল বিল্ডিং, লাল পরি, লাল টুপি, লাল বিল্ডিংয়ের সাথে মিলিয়ে এই দিঘিটাকেও লাল দিঘি নামে পরিচিত লাভ করেছে। আপনারা জানেন এই লাল দিঘি চট্টগ্রামের এখানে আছে, আর কক্সবাজারেও লাল দিঘি একটা আছে, এবং কলকাতায়ও লাল দিঘি নামে একটা দিঘি আছে। মূলত এই লাল দিঘির পারে চারপাশে ওয়াকওয়ে আছে, এবং দুই স্তরের ওয়াকওয়ে আছে, যেখানে সকাল এবং বিকাল মানুষ হাঁটাচলা করে এবং শরীর চর্চা করে থাকে। এই পাশে যদি আমি আপনাদেরকে পরিচয় করে দিই, জেলা পরিষদ ভবন, এদিকে পশ্চিম পাশে মসজিদ, আর পূর্ব পাশে এদিকে আছে কেন্দ্রীয় কারাগার, আর এদিকে আছে শাহমানত মাজার, আমার শাহে মাজার, আর এদিকে কিছু ব্যাংকের শাখা আছে, আর এদিকে আছে এই আন্দুকিল্লা শাহের জামা মসজিদ। এই হচ্ছে লাল দিঘির অবস্থান। তো আমরা যদি চট্টগ্রামে আসেন এবং চট্টগ্রামের যদি বাসিন্দা হয়ে থাকেন, এই জায়গায় ঘুরে যাবেন, ঐতিহাসিক জায়গা, চট্টগ্রামের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বলা যায় এই লাল দিঘিকে। এর পাশে আছে লাল দিঘির মাঠ, ইতিহাসের সাক্ষীস্বরূপ ইতিহাস লাল দিঘির মাঠ, যেখানে জব্বারের বলি খেলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ হয় এবং ধর্মীয় সমাবেশ হয়। এই এলাকাটা যেন সুন্দর একটা পরিবেশ বিরাজ থাকুক এবং আইন শৃঙ্খলা বাহিনী সদা নজরদারিতে রাখুক। Thank you.
চট্টগ্রামের ইতিহাস নির্ভর ঐতিহাসিক লালদিঘির ময়দান, লালদিঘির ময়দানের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।